ইসরায়েল হামাজ সংঘাতের দুই মাস হলেও গাজায় ইসরায়েলি বর্বরতা কমেনি এতটুকু, বরং বেড়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গাজা সিটির উত্তরে জাবালিয়া, পূর্বে সুজাইয়া এবং দক্ষিণে খান ইউনিসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি সেনারা। তাদের দাবি, এই তিন জায়গার প্রাণকেন্দ্রে পৌঁছেছেন তারা। পাশাপাশি গাজার বৃহত্তম শহরকে লক্ষ্য করে বোমাবর্ষণ জোরদার করেছে তেল আবিব। এতে হতাহত হন বহু মানুষ। অব্যাহত হামলায় জখম হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়। পাল্টা জবাবে তেল আবিবের রকেট হামলা চালায় হামাস। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানায় ইসরায়েলি গণমাধ্যম। আর প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গাজার জলাভূমিতে আরো গভীরে ডুবে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। গাজায় নৃশংসতার সব সীমা অতিক্রম করায় উপত্যকাটির পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি। তিনি জানান, গাজায় প্রয়োজনের তুলনায় অনেক কম ত্রাণ প্রবেশ করছে। ঘনবসতিপূর্ণ জায়গাগুলোতে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। এদিকে গাজাবাসীকে উত্তর থেকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সেখানেও হামলা জোরদার করেছে ইসরায়েল। হামাস ইসরায়েলের রক্তক্ষয়ী এ যুদ্ধে এতদিন নগ্ন সমর্থন দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র, তবে এবার বুঝি কিছুটা বোধোদয় হয়েছে বাইডেন প্রশাসনের। অধিকৃত পশ্চিম তীরে হামলার কারণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর মঙ্গলবার ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যারা ফিলিস্তিনিদের ওপর সহিংস আক্রমণ করে তাদের ওপর এটি কার্যকর হবে। পাশাপাশি পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা নষ্ট করার সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তি বা বেসামরিক নাগরিক এই ভিসা নীতির আওতায় পড়বেন বলেও জানান তিনি। শুধু ভিসা নীতি নয়, গাজায় পর্যাপ্ত পরিমাণ মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়ার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। পাশাপাশি $2,10,00,000 সহায়তা পাঠানোর ঘোষণা দেয় দেশটি। মৌসুমী সাথী, সময় সংবাদ।